তো ভাই আমার ফোনে সবই প্রবলেম করছে, মাউস কার্সর কন্ট্রোল করা যাচ্ছে না। আচ্ছা বিদ্যুৎ ভাই, আপনি মাউস কার্সর কন্ট্রোল করতে পারছেন না বলতে কি? ধরুন আপনার মাউস নড়তেছে না, আস্তে আস্তে নড়তেছে, অথবা নড়তেছে না, অথবা একা একা নড়তেছে, কোনটা প্রবলেম একটু বলবেন। আচ্ছা তো ধরেন আমরা ভাই আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে ক্লোজ আপ কাছে আসার গল্প লোগো লিখে সার্চ করলাম। সার্চ করলে এই যে দেখুন লোগোটা চলে আসছে। তো এখানে একটা লোগো আছে, ব্যাকগ্রাউন্ড সাদা দেখাচ্ছে, এতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড সাদা দেখাচ্ছে, লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর সাদা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, চলে গিয়ে ঘর ঘর, তার মানে এই পিকচারটা আমরা নিব, ঠিক আছে? সাদা ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পরে ঘর ঘর আসছে, এটা হচ্ছে একটা পিএনজি ইমেজ বলে, এটা আমরা রাইট ক্লিক করে সেভ অ্যাজ দিয়ে সেভ করে নিচ্ছি। তো এটা আমি সেভ করব ডেস্কটপে, ডেস্কটপে সেভ করে নিলাম। এবার আমাদের লাগবে জাস্ট হচ্ছে তিনটা ইমেজ, যে তিনটা ইমেজ দিয়ে আমরা কাজগুলা করব। তো আমি কাপল ইমেজ লিখে সার্চ করতে পারি, অথবা এই যে এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, এটা সাইজ মোটামুটি কিন্তু ছোট, ধরুন এটা আছে, এটা আছে, এটা নিচ্ছি। হ্যাঁ এই ইমেজটা নেওয়া যায়। এই অ্যাডের কি কোনো নির্দিষ্ট সাইজ আছে? হ্যাঁ ভাইয়া অবশ্যই সাইজ আছে, সেটা হচ্ছে আপনি একটা কিসের জন্য করছেন, মানে কোথায় হবে তার জন্য সাইজ সম্পর্কে আমরা আরো পরে জানবো, ঠিক আছে? আচ্ছা এখন আচ্ছা কাছে আসার গল্পের জন্য আমাদের একটা পোর্ট্রেট ইমেজ লাগবে, ল্যান্ডস্কেপ হলে হবে না। তো আমরা একটু পোর্ট্রেট ইমেজ খুঁজি, যেমন ধরেন এই ইমেজটা আছে, এই ইমেজটার মধ্যে নাটকের নামও লেখা আছে, তো এই ইমেজটা আমি নিতে পারি। এই ইমেজটাকে নিয়ে নিলাম, একটা ইমেজ হলো, আরো দুইটা ইমেজ লাগবে আমাদের। এরপরে এই যে ইমেজটা আছে এটা নিতে পারি, দুইটা ইমেজ। আর হচ্ছে এই শহরের একটা ইমেজ দেখলাম, কোথায় আছে এই একটা, এ হচ্ছে তিনটা ইমেজ। তো তিনটার মধ্যে এটা একটু বেশি বড় হয়ে যায়, তো এটা স্কিপ করি। ভাইয়া মাউথ পিস অন কর, ক্লাসের মধ্যে কেউ মাউথ পিস অন রাখবেন না। ওকে আরেকটা হচ্ছে, ইমেজ সবগুলোকে পিএনজি? না ভাই এগুলো জেপিজি, এগুলো ব্যাকগ্রাউন্ড আছে বলে এগুলো জেপিজি পিকচার। আচ্ছা এটা তো উপরে আবার দিয়ে দেওয়া, লোগো দেওয়া আছে, এটা নিব না। হ্যালো জি ভাইয়া। জি ভাইয়া, আমি একটু দেরিতে জয়েন করেছি, তো আজকে আমরা শুরু থেকে কি মানে কিছু দিয়ে শুরু করছি আজকে? এই যে ভাই এখনো পিকচার নামানো শেষ হয়নি, পিকচার নামাচ্ছি, দেন আমরা হচ্ছে একটা ক্লোজ আপের অ্যাড বানাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ধরেন দুইটা ইমেজ হয়েছে, আমরা আমি বাছাই করতেছি, তো এই জন্য টাইম লাগতেছে, নাহলে তো ঝটপট ইমেজ নিয়ে নেওয়া যায়। ধরেন এটা নিলাম, এটা তো হবে কিনা জানি না, আপাতত নেওয়ার কাজ নেই। তো তিনটা ইমেজ নিলাম, এই তিনটা ইমেজ দিয়ে ট্রাই করবো আমরা একটা এখন অ্যাড বানানো। ওকে তিনটাতে ট্রাই করি। হিমেল ভাই, জি আমাদের ঈদের আগের বৃহস্পতিবার আর মনে হয় পরের রোববার মনে হয় ক্লাস হবে না, না এই শিডিউলটা একটু জানাই দিন। ক্লাস হবে না, শিডিউলটা একটু জানাই দিন। আমি আপনার কথাটা এখনো ক্লিয়ার না ভাইয়া, আমি মনে হয় উনি কোরবানির ছুটির কথা বলতেছে মনে আচ্ছা হয় আচ্ছা ভাইয়া। কোরবানির ছুটি সম্পর্কে আমি এখনো কিছু জানি না, এটা জাকারিয়া ভাই বলে দিবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোরবানির ছুটি পাবেন করে মনে হয় না, অথবা দুই এক দুইটা ক্লাস ছুটি পাবেন, অথবা দুই তিন দিনের ছুটি পাবেন, দুই তিনটা ক্লাস হবে না, এরকম হইতে পারে। মেবি দুটো ক্লাস না, রোববার আর
হ্যাঁ এরকমই হয়তো বা দুইটা ক্লাস হবে না, কিন্তু বাকিগুলো হবে। আচ্ছা তো আমি ধরুন পিকচার আমার সিলেক্ট করা শেষ, আমি আর পিকচার নিব না, চলে যাই সফটওয়্যারে। তো সফটওয়্যারে এখানে দেখেন আমি এই যে একটা সাইজ নিয়েছি, এটা এটা হচ্ছে ফেসবুকে ফেসবুক কাভারেজ সাইজ। তো আমরা যে অ্যাডটা করব ওটার জন্য আপাতত আমরা এ4 সাইজ নিব, এটা এ4 সাইজ। তো আপনারা তো CS6 ইউজ করতেছেন অথবা CC, যাই হোক, এই যে এ4 সাইজ, এ4 সাইজটা আমি বলে দিচ্ছি কি সাইজ হয়। উইথ হয় 2480 আর হাইট হয় হচ্ছে 3508, ঠিক আছে। এই এ4 সাইজটা নিয়ে ওকে দিয়ে দিচ্ছি। তো এই যে একটা এ4 সাইজ দিয়ে পেলাম পেজ। ভাই কি হোক, কোন জায়গা থেকে নিব, নিউ পেজ থেকে নাকি? জি জি নিউ পেজ থেকে। আপনি যদি সিসি হন তাহলে আমারটা মত ইন্টারফেস আছে বা সিএসসি বলে, সিএস 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 নিয়েছি, সিএস 6 হলে আপনি ইঞ্জিন মানে পিক্সেল নিব, পিক্সেল ফাইল থেকে নিউ তে যাবেন, নিলো হ্যাঁ ফাইল থেকে নিউ তে গিয়ে ফোন নেবেন ইন্টারন্যাশনাল পেপার থেকে। আর রেজুলেশন কি 300 নিব না 72? 72 ওকে। দেন আমি ইমেজটাকে ঘোরাবো, এটা হচ্ছে লং পোর্ট্রেট, আছে ল্যান্ডস্কেপ করার জন্য চলে যাচ্ছি হচ্ছে ইমেজ, ইমেজ থেকে ইমেজ রোটেশন এখান থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ। তো ইমেজটা ঘুরে গেল, কন্ট্রোল প্লাস দিয়ে আমি একটু জুম করে নিচ্ছি, একটু বেশি পরিমাণ হয়ে গেছে। আচ্ছা এরপরে ওই যে ইমেজ তিনটা ডাউনলোড করলাম, এখন একটা একটা করে ইমেজ আনে। ইমেজ আনার জন্য কোনো লেয়ার তৈরি করতে হয় না, ইমেজের জন্য কোনো লেয়ার তৈরি করতে হয় না। তো ধরেন আমি ডিরেক্ট লেয়ার ইমেজ নিচ্ছি, এখান থেকে ফার্স্টে ইমেজটা নিচ্ছি, ইমেজটা ধরে এনে এখানে ছেড়ে দিলাম। একটা ইমেজ হলো, উপরটা কভার করি, একটা ইমেজ পেলাম। এরপর হচ্ছে আরো দুইটা ইমেজ আছে, তো আর ইমেজ কোথায় ধরেন যে একটা ইমেজ নিচ্ছি, এই হচ্ছে আর একটা ইমেজ, এটাকে একটু বড় করি। আচ্ছা এখন এই ইমেজের আমি এতটুকু রাখবো, মানে এই পাশ এই পাশ থাকবে না, এই জন্য ফার্স্টে সবার আগে দেখেন ইমেজটা আমি রাখি, সবার আগে ইমেজটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার দিব, রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ লেয়ার দেওয়ার পর এখান থেকে এই যে রেক্টাঙ্গুলার মার্কিও আছে এটা দিয়ে সিলেক্ট করব, এটা দিয়ে সিলেক্ট করব, কতটুকু অংশ নিব না এতটুকু অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ডের ডিলেট, তারপরে কন্ট্রোল ডি, তো ওই ইমেজের কিছু অংশ কেটে গেল। দেন এই পাশে সেম কাজ করব আমরা, আবার হচ্ছে মার্কিউ নিয়ে এ পাশ থেকেও ডিলেট মার্ক করে ডিলেট দিয়ে কন্ট্রোল ডি, সরি কন্ট্রোল ডি, ওকে। তো ইমেজের ছোট্ট একটা পার্ট পেয়ে গেছি আমরা এতটুকু, বাস এই ইমেজটাও সেম কাজ করব। এই ইমেজটাকে রাইট ক্লিক করে, এই যে ইমেজের লেয়ারটা রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার দিব, এরপর মার্কিউতে গিয়ে মার্ক করে কেটে ফেলি যতটুকু অংশ আমাদের দরকার। ভাই একদম ক্রপ করে নিয়ে হচ্ছে না, ক্রপ না ভাই, কেটে ফেলতেছি, একবারে কেটে ফেলতেছি। ক্রপই বলতে পারেন, হ্যাঁ ক্রপ বলতে পারেন, কিন্তু এখানে ক্রপ বলতে এটাকে বোঝায়। আচ্ছা এখানে ক্রপ বলতে বোঝায় হচ্ছে আপনার আর্টবোর্ড, আর্টবোর্ড কেটে ফেলা, ওটাকে ক্রপ বলে। আচ্ছা দুইটা ইমেজ গেল, এটা একটু বাহির দিকে নেই, দুইটা ইমেজ দিয়ে নিলাম পাশাপাশি। দেন লাস্ট আর একটা ইমেজ বাকি আছে আমার, সেটা হচ্ছে কোনটা নেব এটা নিয়ে নিচ্ছে। এই হচ্ছে তিনটা ইমেজ, ইমেজ গুলো আসলে ঠিকঠাক মতো নাই, পোর্শন গুলো ঠিক নাই দেখে এমন ছোট বড় আসতেছে। যাই হোক যেমন এটা, এটাতে শুধুমাত্র অরে নিব আমি, শুধুমাত্র ছেলেটা নিব। তো এই ইমেজটা এদিকে নিয়ে আসি, এই ইমেজটা এদিকে দেই, ওকে এই ইমেজটাতে এতটুকু নিব। তো এই ইমেজটাও সেম কাজ, রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার দিব আর মার্ক করে কেটে ফেলবো। এই পাশটাও সেম কাজ করি, মার্ক করে কেটে ফেলি। যে লেয়ারে সিলেক্টেড থাকবে শুধু সেটাই কাটবে, জি হ্যাঁ যে লেয়ার সিলেক্টেড থাকবে শুধু সেটাই কাটবে। আচ্ছা তো ইমেজ গুলো আমি একটু রিসাইজ করে নিলাম, ঠিক আছে ইমেজ গুলো রিসাইজ করে নিলাম। দেন এটাকে এই কর্নারে এখানে রাখি যেখানে রিসাইজ হয় নাই,
তো এটাকে এই জায়গায় রাখলাম, এরপরে এটাকে এই জায়গায় রাখলাম, আর সবার শেষে এটাকে রাখলাম। ইমেজগুলো সব বড় বড় হয়ে গেছে, আর ছোট দরকার ছিল, চিকন চিকন দরকার ছিল, অথবা পেজটা বড় দরকার ছিল, যাই হোক। তো এটাকে এতটুকু রাখি। ওকে, তিনটে ইমেজ বসালাম পাশাপাশি। এইবারে যে কাজটা সেটা হচ্ছে একটা ফাঁকা লেয়ার নেওয়া। একটা ফাঁকা লেয়ার নিব, একটা ফাঁকা লেয়ার নিব। ফাঁকা লেয়ার নেওয়ার পরে ভাইয়া ফাঁকা লেয়ারের শর্টকাটটাকে একটু বলবেন। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন। আচ্ছা, তো ফাঁকা লেয়ার নেওয়ার পরে এখন হচ্ছে যে ভাইয়া বলেন, একটু ইন্টারাপ্ট করি, আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নেই আর কি। হ্যাঁ, এখানে কন্ট্রোল এল দিয়ে এন দিলে নিউ পেজ হয়, নিউ নিউ ডকুমেন্ট হয়, ঠিক আছে? দেখুন, নিউ ডকুমেন্ট হয়, নিউ ডকুমেন্ট হয়, আর নিউ ফাইল নাও, নিউ লেয়ার নাও সময় কন্ট্রোল শিফট এন। আচ্ছা জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এখান থেকে মার্কিং টুলে যাব। ভাইয়া, আমরা যে ছবিটা এখানে পেস্ট করব, এটা কি লেয়ার নিয়ে পরে নেস্ট হবে না ছবিগুলো? না, ছবির জন্য লেয়ার নিতে হয় না, ছবি নিজে একটা লেয়ার, মানে ব্যাকগ্রাউন্ড এর মধ্যে অটোমেটিক নিয়ে আসবে এখানে নাকি? হ্যাঁ হ্যাঁ, ছবি নিয়ে আসবেন, ছবি নিজে একটা লেয়ার। আচ্ছা, এরপর আমি মার্কিং টুল থেকে এই জায়গা একটা বৃত্ত, যে ভাই বলেন প্রথম থেকে আমার একটু দেখায় লিখে নিব তো প্রথম থেকে কি দেখ। আচ্ছা, আমি এগুলো ভিডিও দিচ্ছি, ভিডিও পাওয়া যাবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমি এখানে মার্কিং টুলটা নিলাম, বৃত্ত, বৃত্ত নিয়ে আমি টোটাল ইমেজটাকে একটু ছোট করি, তাহলে আমার বৃত্ত টানতে সুবিধা হবে। এবার বাহির থেকে বৃত্ত টানতেছি, বৃত্ত টেনে দেখেন এতটুকু এরিয়াতে বৃত্ত নিলাম, বাহির থেকে টানলাম যাতে এদিকে সমস্যা না হয়। এবার এখানে একটা কালার ফিল করব, তো কালারটা হতে পারে লাল অথবা সবুজ, যেখান থেকে যে সবুজ কালার দিয়ে দিতে পারি, ধরুন সবুজ কালার দিলাম। দেওয়ার পরে কালারটা ফিল করি, যেহেতু ব্যাক ফরগ্রাউন্ড আছে, অল্টার ব্যাক স্পেস, কালারটা ফিল হলো, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন এই যে বৃত্তটা শেপটা আছে, এটা নিচে নামাই আমি, এই শেপটাকে এখন আমরা রার্প করব। রাইট ক্লিক করি, কন্ট্রোল টি দিয়ে, আগে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এরপরে রাইট ক্লিক, এখান থেকে রার্প, রার্পে গিয়ে এই যে কর্নারগুলো পাচ্ছি, এই কর্নারগুলো ধরে এটাকে একটু উঁচা নিচা করি, এখান থেকে উঁচা করলাম, এখান থেকে নিচে করলাম, এটা উঁচা, এটা এরকম, ধরেন হচ্ছে জাস্ট এটাকে একটু নিচে নামাই দিচ্ছি। ওকে, এখানে র‍্যাপ করলাম ইচ্ছা মতো, আপনি যে কোনো ভাবে র‍্যাপ করতে পারেন। এতটুকু সবাই ক্লিয়ার? সবাই চ্যাট বক্সে, সবাই চ্যাট বক্সে মেসেজ করেন এতটুকু ক্লিয়ার কিনা। জি ভাইয়া, জি। আপনি তো বৃত্তটা আবার কন্ট্রোল কি দিলেন, কন্ট্রোল কি দিয়ে পরে কাজটা করলেন, এটা আমি বুঝে নিলাম। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে একটা ফাঁকা লেয়ার নিয়ে লাস্ট ক্লাসে যেটা শিখেছি, একটা রাউন্ড নিব, রাউন্ড নিয়ে এটার মধ্যে হচ্ছে কালার ফিল করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। এরপর আর একটা ফাঁকা লেয়ার নিব, এটার মধ্যে হচ্ছে একটা রেক্টাঙ্গুলার নিব, রেক্টাঙ্গুলার নিয়ে এটার মধ্যে সবুজ কালার একটা কালার ফিল করলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এই যে দুটো লেয়ার সবুজটা উপরে যেমন নিচে ঢেকে যাচ্ছে, তো সবুজ লেয়ারটা টেনে নিচে নামাই দিচ্ছি আমি। ওকে, এবার এই দুইটা লেয়ার কি করি আমরা, দুটা লেয়ারকে মার্ক করে, মার্ক করে অ্যালাইন করি। অ্যালাইনটা কখন কোথায় পাবো? মার্ক করার পরে, মার্ক করলাম, মার্ক করার পরে যদি আমি মুভ টুলে থাকি, অ্যালাইনটা উপরে আসে, উপরে অ্যালাইন আসে। এখান থেকে এই যে এই অ্যালাইন মিডলটা একবার দিব, আর এই মিডলটা একবার দিব, একদম এই মিডল একবার, এই মিডল একবার, একদম 100% মিডল হয়ে যাবে। তো এই দুইটা মিডল করার পর এই দুইটা লেয়ার সিলেক্টেড, সিলেক্টেড থাকা অবস্থায় যে কোনো এক লেয়ারে রাইট ক্লিক করি, এখানে মার্জ লেয়ার অপশন নিচে আছে, মার্জ লেয়ার করি, দুইটা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেল। এরপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, রাইট ক্লিক করলাম, র‍্যাপে গেলাম। র‍্যাপে যাওয়ার পরে যে অনেকগুলো অপশন আসতেছে, পয়েন্ট আসছে, পয়েন্টগুলো ধরে যেভাবে টানবেন
আপনি শেপটাও সেভাবে উঁচা নিচে হবে, জাস্ট হচ্ছে রাবারের মতো বলে যাবে। এই জিনিসটা করেছি ভাইয়া, তখন ভাই যে আমি শেপটাকে জাস্ট হচ্ছে রাফ করে রাবারের মতো বলাচ্ছিলাম, তখন ভাই বুঝতে পারছেন রাফটা এখন কাজ শেষে ওকে দিয়ে দেবো উপর থেকে বাইন্ডার দিয়ে দেবো। মার্স করলে কি আবার ব্যাকে আসা যাবে? ব্যাকে আসা যাবে অবশ্যই, কন্ট্রোল কন্ট্রোল অল্ট জেড দিয়ে ব্যাকে আসা যাবে। আচ্ছা চম্পা আপু আপনি কি মার্ক হয় না একটু দ্রুত বলেন। চম্পা আপু একটু দ্রুত লিখবেন কি মার্ক হয় না। আচ্ছা চম্পাপু সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করার জন্য ফার্স্টে আপনাকে কন্ট্রোল ধরতে হবে। কন্ট্রোল ধরে এই যে একটা দেখেন এটা হচ্ছে আমার সিলেক্ট করা, কন্ট্রোল ধরে আর একটা মধ্যে ক্লিক করেন দুইটা সিলেক্টেড হচ্ছে, বুঝতে পারছেন দুইটার মধ্যে সেম কালার আসতেছে। ব্যাকগ্রাউন্ডের সাথে দেখেন এগুলো কোনোটা সিলেক্টেড না, কন্ট্রোল ধরে যেটাতে ক্লিক করবো সিলেক্টেড, কন্ট্রোল ধরে আর একটা ক্লিক করলাম সিলেক্টেড, এখনো উপরে অ্যালাইন অপশন আসবে। যে কোনো দুইটা লেয়ার সিলেক্টেড থাকলে উপরে অ্যালাইন অপশন আসে, তাও আবার শর্ত আছে, সেটা হচ্ছে আপনাকে মুভ টুলে থাকতে হবে। চম্পাপু বুঝতে পারছেন এবার? ওকে, আর জাহিদ ভাই জিজ্ঞেস করছেন ফটো কিভাবে কাটছে, এই ধরনের এটা ফটো, এটা হচ্ছে ফটো, আমি মার্কিউ টুলে যাব আর ফটোটা ধরেন ফার্স্ট এমন থাকে, নিচে একটা এরকম একটা বক্স থাকে, তো এই বক্স থেকে রাইট ক্লিক, ফার্স্ট থেকে রাইট ক্লিক করে আমাদের রাস্টারাইজ লেয়ার করতে হয় ছবিগুলোকে, রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ লেয়ার দিলে এটা এডিট করা যায়, এডিটেবল হয়। এরপরে এখান থেকে মার্কিউ টুল দিয়ে রেক্টাঙ্গুলার নিচ্ছি, যতটুকু আমার দরকার নেই মার্ক করতেছি, মার্ক করার পর যতটুকু দরকার নেই মার্ক করলাম, ধরো নেক্সট সেকেন্ড যতটুকু দরকার নেই মার্ক করবো, মার্ক করে ডিলেট দেবো, কিবোর্ডে ডিলেট দিলে ডিলেট হয়ে যাবে, এরপর কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট, এইভাবে হচ্ছে ছবিগুলোকে কেটেছি আমি। আচ্ছা ওকে, তো এটা ফিরে যাচ্ছি। এবার এই যে এখানে যে আমরা ইয়াটা করলাম শেপটা নিলাম, এতটুকু কাজ শেষ। এখন দেখেন এখানে কি আমি কোনো লেয়ার সিলেক্টেড আছি? এখন এই মুহূর্তে কোনো লেয়ার সিলেক্টেড নাই, ধরেন আপনি ভুলবশত এই লেয়ারে সিলেক্টেড আছে, ঠিক আছে, ব্যাক করলেন, ব্যাক করে এবার আপনি লোগোটা আনলেন, লোগোটা এনে এখানে ছাড়লেন, এরপর আবার লোগোটা এনে এখানে না ছেড়ে ধরেন এখানে ছাড়লেন, ওকে দিলেন, লোগোটা দেখা যাচ্ছে না, দেখা না যাওয়ার কারণ হচ্ছে লোগোটা কোথায়, লোগোটা এই যে এখানে এটার উপরে এই যে একটা লেয়ার আছে, এই যে একটা লেয়ার আছে, উপরে লেয়ার গুলোর কারণে লোগোটা দেখা যাচ্ছে না, তো এই জন্য কি করতে হবে লোগোটা বাইরে আনতে হবে। বাইরে আনার জন্য এই লোগোটাকে ধরে সবার উপরে আনবেন, সবার উপরে এনে ছেড়ে দেবেন, লোগোটা বাইরে চলে আসলো, এটাকে টেনে এনে এখানে রেখে দেন, ক্লোজ আপ কাছে আসার গল্প। আচ্ছা দেওয়ার পরে এবার আমাদের লিখতে হবে, লিখলেই কাজ শেষ, একটা অ্যাড হয়ে যাচ্ছে, তো এই মুহূর্তে তো বাংলা লিখে আমি দেখাবো না, বাংলা লেখার পরে ইংলিশ লিখা দেখাচ্ছি। এই যে টেক্সট টুল, এই টেক্সট টুলে যাব, টেক্সট টুলে হরাইজন্টাল টাইপ টুল ইউজ করতে হয়, ঠিক আছে, এটা অলরেডি দেওয়া থাকে, এটা শুরু থেকে দেওয়া থাকে হরাইজন্টাল টাইপ টুল, আপনি জাস্ট টেক্সট টুলে ক্লিক করবেন। সাবধান ভাই লোগোটা হচ্ছে বাকি পিকচারের মতো টেনে এনে ছেড়ে দিয়েছি, এখন যদি এমন হয় লোগো লেয়ারটা নিচে পড়ে গেছে তার মানে লোগোটা দেখা যাবে না, লোগোটা দেখা যাবে না নিচে পড়ে গেলে, তো লোগো লেয়ারটাকে তখন ধরে উপরে আনতে হবে, ধরে সবার উপরে এনে ছেড়ে দিবেন তখন দেখা যাবে। আচ্ছা টাইপ টুলে আসার পরে এবার এখানে আমি ক্লিক করব, ঠিক আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর টাইপ টাইপের জন্য কিন্তু কোনো আলাদা লেয়ার নিতে হয় না, টাইপের জন্য আর পিকচারের জন্য। আচ্ছা এখানে ক্লিক ক্লিক করার পরে একটা জিনিস খেয়াল করেন, এখানে এখানে কি কালার দেওয়া, লাল, এখানে যে কালার থাকবে লেখাটাও সে কালারের হবে, তো ধরেন আপনি এখানে সবুজ দেওয়া ব্যাকগ্রাউন্ডও সবুজ, তাহলে আপনি যখন লিখবেন লেখাটা দেখা যাবে না, লেখাটা যাতে দেখা যায় এই জন্য এখানের লেখার ফন্টের কালারটা অবশ্যই চেঞ্জ থাকতে হবে, তো এটা আমি সাদা করে দিচ্ছি, সবুজের মধ্যে সাদা ভালো লাগে। দেন এখানে লিখেন কি দেখবেন, ধরেন হচ্ছে আমরা লিখতে পারি প্রিমিয়ার অন, আচ্ছা এটা ক্যাপস লক, লেখাগুলো সব ক্যাপস লকে হয় যে ফন্টে আছি, প্রিমিয়ার অন 14th February, আচ্ছা 14th February লিখি আপাতত, 14th February,
লেখাটা আমি মার্ক করতেছি, মার্ক করতেছি, মার্ক করার জন্য কিবোর্ড কার্সর ধরে এভাবে ক্লিক করে টানলাম, ড্র্যাগ করলাম, মার্ক হয়ে গেল। এই যে উপরে দেখেন, এটা হচ্ছে টাইপ টুল। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, অথবা এই রকম মার্ক অবস্থায় কন্ট্রোল টি দিব, মার্ক করা অবস্থায় কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার বক্স আসবে, ক্যারেক্টার বক্স থেকে আমরা এটার ফন্ট চেঞ্জ করব। ধরুন এখানে দিলাম, একটা ফন্ট আসলো, এই ফন্টটা আপাতত চলবে। এই প্রিমিয়ার অন 14th ফেব্রুয়ারি লিখলাম, 14th TH লিখবো আমি, 14th TH লিখার পর খেয়াল করবেন সবাই জিনিসটা, TH লিখাটাকে শুধুমাত্র TH লিখাটাকে মার্ক করলাম, আর কন্ট্রোল টি দিয়ে তো ট্রান্স ক্যারেক্টার বক্স আনছি আমরা। এবার নিচে দেখেন, এই যে টি উপরে ওয়ান লেখা, টি এর উপরে ওয়ান লেখা, ক্লিক করি তাহলে হচ্ছে TH-টা উপরে চলে যাচ্ছে, প্রিমিয়ার অন 14th ফেব্রুয়ারি। দেন উপর থেকে ওকে দিয়ে দিচ্ছি, বা হ্যাঁ উপর থেকে ওকে দিয়ে দিচ্ছি, ফার্স্ট লাইন শেষ। আরেকবার এই যে টাইপ টুলে আছে, নিচে আরেকবার প্রেস করি, এবার লিখব 8 PM, 8 PM, 8 PM লিখলে মনে হয়ে যায়। ওকে 8 PM লিখলাম, লেখার পরে এটাকে মাঝামাঝি কোথাও দিয়ে দিচ্ছি। ওকে, আর কিছু লিখলাম না, এতটুকু লিখলাম। এখন এই নিয়ে কারো কোনো সমস্যা আছে, দ্রুত বলে ফেলেন। ভাইয়া লেখাটা আমি ছবিটার কোন জায়গায় লিখবো সেটাকে মানে কিভাবে সিদ্ধান্ত নেব বা? আচ্ছা ওকে ঠিক আছে। চম্পা আপু, আপনি যখন লিখেন, লেখার সময় যে টাইপ টুলে ক্লিক করে ধরে রাখেন, দেখেন এখানে অনেকগুলো অপশন, এখানের মধ্যে হয়তো বা আপনি হরাইজন্টাল টাইপ টুল। আর চম্পা আপুর যে প্রবলেমটা এখন বুঝতে পেরেছি, চম্পা আপু যখন লিখে কার্সরটা উল্টা দিকে যায়, মানে হচ্ছে আরবি টাইপ হয়, সেক্ষেত্রে চম্পা আপু ওই যে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে যে ক্যারেক্টার বক্স আসলো পাশে দেখেন প্যারাগ্রাফ লেখা, প্যারাগ্রাফে ক্লিক করব। এখানে দেখেন আমার হাইফো লেখা, হাইফেনেট, হাইফেনেট আছে, হাইফেনেটের উপরে আপনার একটা অপশন আসবে, আমার হাইফেনেট আছে কিন্তু আপনার হাইফেনেটের উপরে একটা অপশন আসবে, যেটা হচ্ছে বাংলা বয়ের মতো, অনেকটা দেখলে দেখতে বাংলা বয়ের মতো লাগে একটা চিহ্ন, এটার উপরে থাকবে দুইটা পাশাপাশি দুইটা চিহ্ন থাকবে, সেম চিহ্ন দুইটা থাকবে, যেটা বাংলা বয়ের মতো। আপনারটাতে দেখবেন ডান পাশেরটাতে মার্ক করা, আপনি কি করবেন, আপনি বাম পাশেরটা মানে হচ্ছে এই পাশেরটা মার্ক করবেন, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা ভাই, জিজ্ঞেস করছেন যে আপনি লেখাটা কিভাবে লিখবেন, এটা টোটালটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কোথায় লিখতে চান। যেমন আমি চাই হচ্ছে এই শেপের উপর লিখতে, এই জন্য আমি শেপের উপর লিখছি। হ্যাঁ, আমি যেখানে লিখতে চাই, আমি মানে আমার ইচ্ছা মতো আমি যেখানে লিখতে চাই তখন আমি ধর মাঝখানে লিখবো, বা আমি নিচে লিখবো বা উপরে লিখবো, যে কোনো জায়গায় লিখতে পারেন, যে কোনো জায়গায় লিখতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ওই জায়গায় লিখলে আপনার ডিজাইনটা খারাপ লাগবে কিনা। এখন ধরুন আপনি এটাকে নিয়ে এখানে লিখতেছেন, এখানে লিখতেছেন বা এখানে লিখতেছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। আপনি দেখে বুঝতে পারছেন না, সেটা সেটা তো দেখে এখানে লিখতে সুন্দর লাগবে, তো টোটালটা সেটা তো দেখেই বোঝা যাবে। হ্যাঁ, আমি যেখানে লিখবো মানে আমি কি কার্সারটা যেখানে রাখবো ইচ্ছা হলে সেখান থেকে লেখা শুরু করতে পারবো? হ্যাঁ, কার্সারটা যেখানে রেখে ক্লিক করবেন সেখান থেকে আপনি লিখতে পারবেন। ও আচ্ছা 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 ওকে, এখন হচ্ছে 9টা বাজে। আর এই ভাইয়া এই যে টেক্সট টুলে থাকা অবস্থায় কন্ট্রোল টি দিলে কি ক্যারেক্টার বক্স আসবে না? জি, টেক্সট টুলে থাকা অবস্থায় কন্ট্রোল টি দিলে, টেক্সট টুলে বলতে লেখা থাকে মানে লিখতেছেন ওই অবস্থাতে। আচ্ছা আচ্ছা, আর যতবার কন্ট্রোল টেক্সট টুলে দেব ততবার নতুন একটা লেয়ার আসবে? যতবার টেক্সট টুল থেকে আপনি ফাঁকা জায়গাতে ক্লিক করবেন ততবার নতুন লেয়ার আসবে। ফাঁকা টুল ভাই আবার একটু বলুন। এই যে 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 এখানে গেলেন, এই যে এখানে মাউস দিয়ে কার্সর ক্লিক করবেন নতুন লেয়ার আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই জায়গায় প্রেস করলে নতুন লেয়ার আসবে। এরপরে আপনি যদি এটাকে মুভ করতে চান যে কোনো জায়গা থেকে, যাচ্ছে এখানে না, যে কোনো জায়গা থেকে যা মুভ করে নিতে, যে কোনো জায়গায় ক্লিক করেন মুভ হবে, ঠিক আছে? আচ্ছা, লেখা শেষ হয়ে গেলে উপর থেকে ওকে দিতে হবে, ওকে দেওয়ার পরে এটা কাজ শেষ, এখন আবার নতুন করে লিখতে পারবেন। আচ্ছা হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলেন। হ্যালো জি, যে ল্যাপটপ যে আপনি বললেন না দুইটা লেয়ার ইয়া একসাথে কন্ট্রোল চাপ দিলে সিলেক্ট করা যায়, কিন্তু আমার কোন চাপ দিছি কিন্তু দুইটা লেয়ার সিলেক্ট করতে পারতেছি না, একটা হয় আরেকটা হয় না। কন্ট্রোল চেপে রেখে দুইটাতে ক্লিক করুন, কন্ট্রোল চেপে রেখে দুইটাতে ক্লিক করবেন, কন্ট্রোল ছেড়ে দেওয়া যাবে না। লেয়ার যখন তো সিলেক্ট আসে, কন্ট্রোল চাপলাম লেয়ার টু তে সিলেক্ট দিলাম কিন্তু হয় না,
কন্ট্রোল চেপে ধরে রাখতে হবে বলে কন্ট্রোল ভাইয়া ধরে রাখতে হবে ধরে রাখতে হবে ছাড়লে হবে না কন্ট্রোল ধরে রেখে চাপ নাম ধরে রাখছি তো আপনি ফারস্টে ধরে রেখে চাপ করলে আচ্ছা আপনি কোন কোন লেয়ার সিলেক্ট করবেন আমি পতাকাটা করলাম সবুজ আর লাল বৃত্তটা আচ্ছা আগে আগে কথা শুনুন আপনি ফারস্টে জি সবুজ লেয়ার সবুজের লেয়ারে ক্লিক করেন করলাম লেয়ার 1 করলাম সবুজ লেয়ার সিলেক্ট হইছে জি কন্ট্রোল ধরেন এবার লাল লেয়ারে ক্লিক করেন এবার হয়েছে লেয়ার 2 না হয় না তো আপনি কি সবুজ লেয়ার আবার ক্লিক করছেন কন্ট্রোল ধরে পড়ে প্রথমে লেয়ার 1 এ ক্লিক করলাম হ্যাঁ পরে কন্ট্রোল চাপ দিলাম দেন লেয়ার 2 তে চাপ দিয়ে রাখবেন ছাড়বেন না হ্যাঁ চাপ দিয়ে রাখছি লেয়ার 2 তে ক্লিক করলাম কিন্তু হচ্ছে না এটা ওই কার্সারটা আপনার একটা বক্সের মতো হয়ে গেছে কার্সারটা বক্সের মতো হয়ে গেছে প্রথমত একটা হাতের মতো চিহ্ন থাকে কার্সারটা হ্যাঁ যখন এই কন্ট্রোল চাপ দিই তখন কার্সারের মাঝখানে একটা বক্সের মতো আপনি কি যে আপনি কি দেখেন এই যে এখানে এনে এখানে এনে ক্লিক করতেছেন দেখুন তো আপনার কার্সার এমন আমারটার মতো হয় না কার্সার না আমারটা তো হাতের মতো হয়ে যায় এই যে আমারটা মতো হাতের আপনি দেখেন আমার স্ক্রিন দেখেন এই যে এখন যেমন আছে জি জি কন্ট্রোল ধরা পড়ে এমন হয় জি আচ্ছা আপনি সিলেক্ট করুন এখানে না কার্সারটা কার্সারটা হ্যাঁ আপনি এই যে এখানে এখানে সিলেক্ট করুন লেখা এই যে নাম লেখা না নাম লেখার এখানে লেয়ার 1 হ্যাঁ এখানে লেয়ার সবুজ কালার চ নীল কালার হইছে আর কি লেয়ারটা সিলেক্ট করার পরে হ্যাঁ এবার কন্ট্রোল ধরে দেব এই কালার আসছে এই লেক এই লেয়ারের নামের মধ্যে ক্লিক করবেন তখন সিলেক্ট হবে হয় না তো এই বক্সের মতো হয়ে যায় বক্সের মতো ধরে ধরার পরে আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করেন আপনি স্ক্রিন শেয়ার করেন আমি তো বললাম না যে ল্যাপটপে ল্যাপটপে জুমই হয় না আচ্ছা আপনি তাহলে এক কাজ করুন আপনি মোবাইল থেকে আমাকে একটু আপনার ক্যামেরা অন করে দেখান আপনি নাম কি ভাই আপনার হ্যাঁ আজমল হোসেন আচ্ছা আপনি তাহলে ল্যাপটপ থেকে ক্যামেরা অন করেন অন করে দেখান হ্যাঁ আপনার লেয়ার দেখেন লেয়ার বক্স হ্যাঁ এবার আপনি হ্যাঁ কন্ট্রোল ধরুন কন্ট্রোল ধরে আপনি লেয়ার 2 তে ক্লিক করেন কন্ট্রোল ধরেন কন্ট্রোল ধরলাম লেয়ার 2 তে ক্লিক করেন এই যে কন্ট্রোল চাপ দিলাম তারপরে এই যে লেয়ার 2 তে নিলাম ক্লিক করেন নেক্সট এন্ড হয় না এই যে হয় না আচ্ছা দাঁড়ান একটু ডান পাশে ক্লিক করুন ডান দিকে মানে আচ্ছা আপনি কাজ করেন দেখেন 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 আপনি লেয়ারের বাম পাশে দেখেন চোখ আছে একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ চোখ আছে চোখের পাশে একটা খালি বক্স আছে হ্যাঁ খালি বক্স আছে খালি বক্সে ক্লিক করুন তো লেয়ার 2 এর হ্যাঁ করলাম আচ্ছা খালি বক্স ক্লিক করছেন এখন দেন তো না আচ্ছা আপনি ইউজ করতেছেন কি সিএস 7 না এটা হলে গিয়া শুধু সিএস ফটোশপের ভার্সনের উপর ডিপেন্ড করে ঠিক আছে ফটোশপ ভার্সনের উপর ডিপেন্ড করতেছে এই ভার্সন হয়তো সিএস এই ভার্সনে সিলেক্ট করার জন্য হয়তো অন্যরকম সিস্টেম আছে যে কারণে আপনার হচ্ছে না আচ্ছা তাহলে কি করব এটা সিএস 6 ইউজ করেন CS6 ডাউনলোড করতে হবে জানো না হ্যাঁ CS6 আর আপাতত যেটা করবেন আপাতত আপনি লেয়ার 2 তে যান লেয়ার 2 তে গিয়ে রাইট ক্লিক করেন রাইট ক্লিক করলাম হ্যাঁ এখানে দেখেন নিচের দিকে লেখা আছে মার্জ মার্জ ডাউন মার্জ ডাউন এখানে আছে তো লেয়ার প্রপার্টিজ ব্লেন্ডিং অপশন ডুপ্লিকেট লেয়ার ডিলিট লেয়ার লেয়ার ভায়া কপি লেয়ার ভায়া কাট আর কিছু নাই আচ্ছা তাহলে ভাই আপনি CS6 ইউজ করতে হবে CS6 ইনস্টল করে ফেলেন জি এটা কি যে পাবো কোথায় এটা যে আপনাদের পেজ থেকে লিংক দিলে সেখানে ডাউনলোড করতে হবে হ্যাঁ আমাদের পেজ থেকে লিংকে দিবে অথবা আমাদের যে গ্রাফিক্স এর একটা গ্রুপ আছে গ্রাফিক্স ডিজাইন অনলাইন ক্লাস একটা গ্রুপ আছে না ফেসবুক গ্রুপ সেখানে গেলে আপাতত পাবেন না অনেক অনেক ইমেজ আর যাই হোক আপনি আমাদের নক করে নক করে দিয়ে দেব সমস্যা নেই জি আচ্ছা আচ্ছা দেন আমি কিছু কোশ্চেন অ্যানসার দিচ্ছি আপনাদের সবাইকে
এখানে অনেকেই প্রবলেম ফেস করতেছেন। আচ্ছা চম্পাপুর যে যেটা ছিল প্রবলেম সলভ করছি, দেন লেখাটা কোন লেয়ারে থাকবে কোন লেয়ারে থাকা অবস্থায় লিখবো। আচ্ছা পলে আপু, লেখাটা সবসময় যে লেয়ারে থাকে না, উপরের লেয়ারে চলে যাবেন, সবসময় উপরের লেয়ারে গিয়ে লিখবেন, তাহলে কি হবে, তাহলে হচ্ছে লেখাটা কোনো লেয়ারের নিচে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে, লেখাটা সবার উপরে উপরে থাকবে। আপনি এই লেয়ারে আছেন, সবার উপরে চলে যান, এরপরে লিখেন, সেক্ষেত্রে আপনার লেখাটা যাতে হাইড না হয় এটা কোনো পসিবিলিটি থাকবে না। আচ্ছা মেহেদি ভাই পিক ক্রপ করতে পারছে না। তানজিদা রিমাপু, হাইট আর উইথ কত নিব আছে, এটা তো বলে দিয়েছে। ব্যাট টেক্সট টুল সিলেক্ট, সিলেক্টের পর লেখাটা ছোট আসে খুব। আচ্ছা ঠিক আছে, ওকে কেউ হাইট আর উইথ সিএস ভাইয়া শিফট বা কন্ট্রোল দিলে হয় না? আচ্ছা ওই আজকে গ্রুপের নাম বললেন, ওই গ্রুপের লিঙ্কটা নাহিদ ভাই গ্রুপের নাম বলছিলাম। আচ্ছা ভাইয়া টেক্সট টুলে গেলে কি মাইক্রোসফট ওয়ার্ড এর মতন উপরে ফ্রন্টের আসে বক্স আসবে? হ্যাঁ আসে। আচ্ছা 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 ওকে, ফার্স্টে আসেন, আপনাদের টাইপ টেক্সট টুলে গেলেন, টেক্সট টুলে যাওয়ার পর, টেক্সট টুলে যাওয়ার পর ক্লিক করলেন, লেখা ছোট আসতেছে। তো এটা যারা মাইক্রোসফট চালান সবাই জানেন, উপরে এই যে উপরে দেখেন এই যে 33 PT দাও, আপনার হয়তো বা 6 PT দাও দেখাই যাবে না, দেখছেন? এখান থেকে বড় করেন, 72 দেন বড় হয়ে যাবে। এখান থেকে আপনি ফন্ট সাইজ ছোট বড় করতে পারতেছেন। এছাড়াও চাইলেও এখানে মার্ক করে আপনার ইচ্ছা মতো একটা ভ্যালু বসায় দেন, বসায় দেন, এটা বড় হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে গেল আপনাদের যারা লেখার সাইজ ছোট তাদের। আচ্ছা চ্যানেল বাংলা ইংরেজিও তো এখান থেকে দেওয়া যাবে নাকি ভাই? হ্যাঁ এখান থেকে দেওয়া যায়। ওকে আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে চ্যানেলের নাম গ্রুপের নাম বলতেছি। আর রিশন ভাই জিজ্ঞেস করছে লেয়ার মার্চ কখন করব। আচ্ছা লেয়ার মার্চ কখন করবেন, যখন আপনার দরকার হবে তখন করবেন, ঠিক আছে? এটা কোনো নির্দিষ্টতা নাই, আপনার যখন দরকার হবে তখন করবেন। আচ্ছা ধরেন আপনার হচ্ছে, ধরেন পতাকা বানাচ্ছেন, পতাকা লাল আর সবুজ বৃত্ত একসাথে রাফ করবেন, সেক্ষেত্রে লেয়ার মার্চ করবেন। কারণ হচ্ছে দুইটা লেয়ার একসাথে না, মানে দুইটা লেয়ার মার্চ ছাড়া একসাথে ওয়ার্ক হয় না। আপনি তাহলে আলাদা আলাদা ওয়ার্ক করেন, কোনো সমস্যা নেই, লেয়ার মার্চ করতে হবে তা না, লেয়ার মার্চ খুবই কম করি আমরা। আচ্ছা এখন ভাই আমি একটু স্কিপ করে যাব। আরে গরবি দেখে 20 মিনিট পরে রাখি না, এটা 26 চলে গেল ক্লাস থেকে। আচ্ছা তপন ভাই আপনার স্ক্রিনটা একটু পরে শেয়ার করেন, আমি একটা জিনিস দেখাই নিচ্ছি, দেন স্ক্রিন শেয়ার করেন তপন ভাই। ওকে দেন আপনারা ইউটিউব চ্যানেল কোথায় পাবেন, ইউটিউব চ্যানেল লাগে দে, ইউটিউব চ্যানেল কোথায় পাবেন? আচ্ছা আয় ধরেন আপনারা সবাই সবাই গ্রুপে আছেন, সবাই আছেন, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন অনলাইন ক্লাস আইটিভি। এই গ্রুপে কম বেশি সবাই থাকার কথা, কারণ হচ্ছে যারা যারা অ্যাডমিশন নিয়েছেন সবাইকে কিন্তু ফার্স্টে এই গ্রুপে অ্যাড করানো হয়, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন অনলাইন ক্লাস আইটিভি। তো এই গ্রুপে আপনারা হচ্ছে যারা আপনারা যে কাজগুলো করতেছেন, এসডব্লিউ গুলো করতেছেন, এই গ্রুপ এই গ্রুপে আপলোড দিবেন, আমরা দেখে দেখে অ্যাপ্রুভ করব, ঠিক আছে? এই গ্রুপে আমরা কাজ দেখে দেখে অ্যাপ্রুভ করি। আর এই গ্রুপে যে অ্যানাউন্সমেন্টটা আছে, অ্যানাউন্সমেন্ট ফার্স্টে পাওয়া যাবেন, এখানে সি অল দিবেন। সি অল দিলে এখানে হয়তো বা লিঙ্ক আছে, এখানে হচ্ছে আপনার সফটওয়্যারের লিঙ্ক আছে, দেখি আছে কিনা, থাকার কথা। আচ্ছা এই জায়গায় নাই, হ্যাঁ ছবি যদি আমি ইমেজ যদি এনে দেই সেক্ষেত্রে কি আমার নতুন করে লেয়ার নেওয়া লাগবে? না ভাইয়া ইমেজের জন্য নতুন লেয়ার নিতে হয় না। আচ্ছা দেখেন এই যে এই গ্রুপে আপনারা আপলোড আপনাদের হোমওয়ার্ক আপলোড করবেন, ঠিক আছে? আচ্ছা হোমওয়ার্ক আপলোড করার নিয়ম কি দেখেন, এই যে ভাইয়া দীপ্তন ভাইয়া দিয়েছেন এগুলা কিন্তু অ্যাপ্রুভ হবে না, ঠিক আছে? তাও অ্যাপ্রুভ করেছে কারণ আপনারা এখন নিয়ম জানেন না। ধরেন এই যে শফিক ভাই দিয়েছেন, তিনি কম্বো 2 এর সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা এটা হচ্ছে নিয়ম, ফার্স্টে আপনার নাম লিখেন, আপনার নাম কি, এরপর আপনার ব্যাচ, আপনি কোন ব্যাচে আছেন, এরপর আপনার এসডাব্লিউ কি, এসডাব্লিউ হচ্ছে মাস্কিং, ওনার টপিক হচ্ছে মাস্কিং, আপনাদের টপিক হচ্ছে পেপারেট, এখানে এসডাব্লিউ টপিক লিখেন, আপনার নাম, আপনার ব্যাচ, এসডাব্লিউ টপিক, আর আপনি কোন কোন কোর্স করতেছেন, গ্রাফিক ডিজাইন কোর্স করতেছেন,
এই চারটি জিনিস লিখে আপনি আপলোড করেন। এই যে আহাদ আলী ভাই লিখছে, নাম কি? আহাদ আলী। ব্যাচ কম্বো টু, কোর্সের নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন, এসডাব্লিউ হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। যদিও তিনি ম্যানিপুলেটটা সুন্দর করেছেন, কিন্তু তার ম্যানিপুলেটটা খারাপ হয়, মেইন কারণ হচ্ছে তার ইমেজ। তিনি ইমেজগুলো সিলেক্ট করতে পারে নাই, সবকটা ইমেজ চ্যাপটা, ইমেজ চ্যাপটা হওয়াতে তার হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে। দেন হচ্ছে লিখা, লিখাগুলো সুন্দর হয় নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি আছে যে আহাদ আলী কাজ করছে? যাই হোক, এগুলো একদম বেসিক, তো ফার্স্ট ফার্স্ট দেখানো হয়েছে, তো মাথায় যা আসছে তারা তৈরি করে ফেলছে, কিন্তু এগুলা কিন্তু করলে হবে না, তাদেরকে আপডেট কাজ দেখানো হচ্ছে, এগুলো একদম বেসিক কাজ। আচ্ছা, গেল। তো এটা হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপ, এই গ্রুপে আপনারা এসডাব্লিউ জমা দিবেন। আচ্ছা, অভিজিৎ ভাই, পিকচার ছোট থেকে বড় করার জন্য কন্ট্রোল টি, পিকচারের মধ্যে কন্ট্রোল টি চাপবেন। যেমন এই পিকচারটা কন্ট্রোল টি দিলাম, ট্রান্সফর্ম হলো পিকচারটা। এবার শিফট অলটা ধরবেন, শিফট অলটা ধরে এই যে এক কর্নার, এই কর্নার থেকে টানবেন, ঠিক আছে। শিফট অলটা ধরে এই কর্নার থেকে টানবেন, ছোট বড় হবে, শিফট অলটা ধরে। এরপরে উপর থেকে ওকে দিয়ে দিবেন। আচ্ছা, এবার আসেন ইউটিউব চ্যানেল, ইউটিউবে যান। আচ্ছা, ইউটিউবে গিয়ে ইউটিউবে দেখেন, সার্চ করেন, ফার্স্টে সার্চ করেন এমডি জাকারিয়া, স্পেলিং দেখে রাখেন, স্পেলিং ভুল করবেন না, এমডি জাকারিয়া লিখেন। এই যে জাকারিয়া ভাই ক্লাস, এই একটা আছে এমডি জাকারিয়া, সব বড় হাতের লেখা, পিকচারটা দেখে নেন। আর হচ্ছে এই একটা আছে এমডি জাকারিয়া, ঠিক আছে। এই দুইটা চ্যানেলের মধ্যে আপনাদের ভিডিও পাবেন, এই দুইটা চ্যানেলের মধ্যে ভিডিও পাবেন। আর আজকে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, তো আমি যে ক্লাসগুলো নেবো সেগুলোর ভিডিও পাবেন হচ্ছে আমার চ্যানেলে। চ্যানেলের নাম দেখে নেন, চ্যানেলের নাম হচ্ছে কাবিরস ওয়ার্ল্ড। কাবিরস ওয়ার্ল্ড লিখে সার্চ করলে সবার আগে পাবেন। এই যে আমার চ্যানেলটা, এটার মধ্যে হচ্ছে আজকের ক্লাস, মানে হচ্ছে যে ক্লাসগুলো আমি নেবো সেগুলো হচ্ছে এখানে পাবেন, আর যেগুলো জাকারিয়া ভাই নেবে সেগুলো ওই দুইটাতে পাবেন। এটা হচ্ছে কম্বো ফোর এর ক্লাস, এটা কম্বো ওয়ান টু থ্রি ক্লাস। আচ্ছা, তো এটাতে যাবেন, এটাতে গিয়ে জাস্ট হচ্ছে যে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে এখানে আপনি এক্সট্রা ক্লাস যে প্লে লিস্ট আছে এটা দেখলে আপনাদের ভিডিও পাবেন, ঠিক আছে। এক্সট্রা ক্লাসে গেলেই পাবেন, তাছাড়াও যে এখানে ভিডিওতে এসেও আপনি খুঁজে পাবেন, আপনাদের ব্যাচের নাম লিখে দেওয়া হবে। যেমন এখানে কম্বো ওয়ান টু থ্রি বা কম্বো ফোর, আপনাদের কম্বো ফাইভ লিখে থাকবে। এই তিনটা চ্যানেলে ভিডিও পাবেন সবগুলা। একটু কোশ্চেন আনসার করি। পেজের মধ্যে কিভাবে তিন চারটা পিক নিবো? ভাইয়া, পেজের মধ্যে তিন চারটা পিক নিবেন কিভাবে? পেজের মধ্যে পিক আনেন, ছাড়েন, যদি পিকচারের আশেপাশে অংশ থাকে সেক্ষেত্রে পিকচারগুলো কেটে নিবেন, ঠিক আছে। আর ক্রপ কিভাবে করবেন আরেকবার দেখে নিচ্ছি আমি। ক্রপ করবেন হচ্ছে এই ধরনের একটা ইমেজ, ইমেজটাকে, ইমেজটা আপনার এমন থাকবে, ইমেজটা হচ্ছে স্মার্ট অবজেক্ট থাকবে। তো আমি একটা স্মার্ট অবজেক্ট বানায় ফেলতেছি, ইমেজটা এমন থাকবে যে ইমেজের নিচে এরকম একটা ভাঁজ করা কিছু, এটাতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার দিবেন। রাস্টারাইজ লেয়ার দেওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন রেক্টাঙ্গুলার মার্কিউ, যতটুকু অংশ আপনার লাগবে না ততটুকু অংশ মার্ক করেন। মার্ক করে কিবোর্ডের ডিলেট চাপেন, ডিলেট হয়ে যাবে। এরপর কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে যাবে। এভাবে হচ্ছে ইমেজ কাটবেন, কেটে কেটে পাশাপাশি বসাবেন। ইমেজ ক্রপ দেখাই দিলাম, প্লাস হচ্ছে কিভাবে তিন চারটে ইমেজ দিবেন দেখাই দিলাম। এখন হচ্ছে ভাইয়া একটু কষ্ট করে আমাকে সিলেকশন করাটা দেখান। আচ্ছা চম্পা আপু, সিলেকশন অনেক ভাবে হয়, আপনি কোন সিলেকশন দেখতে যাচ্ছেন? একটা হচ্ছে থাম্বনেল ক্লিক করে ইমেজ সিলেকশন করা, একটা হচ্ছে মাত্র দেখালাম সিলেক্ট করে, এটা কোনটা দেখতে যাচ্ছেন? আচ্ছা নসীন আপু, যদি আপনার ইমেজ কন্ট্রোল ডি দেওয়ার পর ডিসিলেক্ট না হয়, ধরেন এরকম এরকম সিলেক্ট হয়ে আছে, ডিসিলেক্ট হচ্ছে না, ইমেজের মধ্যে রাইট ক্লিক করেন ইমেজের ভিতরে, ঠিক আছে, অথবা ধরেন সিলেকশন টুলে আছেন, আপনি সিলেকশন টুলে আছেন, ইমেজের মধ্যে রাইট ক্লিক করেন, দেখেন ডিসিলেক্ট লিখা আছে। আপনি সিলেকশন টুলে আছেন, ইমেজের মধ্যে রাইট ক্লিক করেন, ডিসিলেক্ট লিখা আছে, ডিসিলেক্ট দেন, ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট হওয়ার পরে আর হচ্ছে ধরেন তারপরে যদি ধরেন চারপাশের জায়গায় দুই পাশে সিলেকশন আছে, তার মানে আপনার র্যামের প্রবলেম, র্যাম একটু স্লো কাজ করতেছে বলে দুই পাশে দেখাচ্ছে, কিন্তু চারপাশ দেখাইলে তখন হচ্ছে ডিসিলেক্ট হয়নি,
আচ্ছা নওশিন ভাইয়া, আচ্ছা এরপরে সুলতান আর আলামিন বলছি। জি ভাই বলেন। ভাইয়া ওই ইয়ের আপনার ইউটিউবে তারপরে ফাইবারে, হ্যাঁ পিকচারের কতটুকু লাগে, কতটুকু থাকবে? ফাইবার আলাদা, ইউটিউব আলাদা। ইউটিউবের জন্য 1280x720 মিনিম, আর আর হচ্ছে ফাইবারের জন্য 550x430 টাক কিছু একটা হবে। আচ্ছা এখানে, হ্যাঁ এখানে হচ্ছে যদি পিকচার ওই পিকচার, আচ্ছা একটা পিকচার ক্যানভাসে সেট করার পর আবার যদি ওই পিকচারটা সাইজ এডিট করতে চাই সেটা কিভাবে করতে হবে? সুলতানা রিফেন ভাই একটু আগে দেখিয়েছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এরপরে শিফট অলটা ধরে এক কর্নার থেকে ছোট বড় করবেন। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হবে, এক কর্নার থেকে শিফট অলটা ধরে ছোট বড় করবেন, তাহলে আপনি রিসাইজ করতে পারছেন। কিন্তু যে অংশটুকু কাটা ফেলছেন ওটা কিন্তু ফেরত পাবেন না। আর এখানে তিনটা পিক কিভাবে নেবেন দেখান। এটা শিফট অল, শিফট অলটার, আচ্ছা সাইফুজ্জামান ভাই দুটো একসাথে, হ্যাঁ সাইফুজ্জামান ভাই তিনটা পিকচার কিভাবে নিব? তিনটা পিকচার আনবেন আয়না পাশাপাশি বসাবেন, ধরেন আপনি তিনটা পিকচার ল্যাপটপ থেকে ডেস্কটপ থেকে আনছেন, আয়না তিনটা পিকচার পাশাপাশি বসান, তিনটা পিকচার পাশাপাশি বসান তাহলে তো হয়ে যায়। তিনটা পিকচারে তিনটা লেয়ার থাকে, তিনটা পিকচার পাশাপাশি বসান। আচ্ছা ক্রপটা আবার করে দেখান ভাই, ক্রপটা তো এ নিয়ে তিন চারবার দেখাইলাম, ক্রপটা তো আপনার, ক্রপটা নিয়ে এত প্যানিক কেন হচ্ছেন আপনারা? ক্রপটা কি, ক্রপটা হচ্ছে কি বলছি, ক্রপটা আপনারা যেভাবে শেপ নেন মার্কিউ টুল, মার্কিউ টুল দিয়ে মার্ক করেন কিবোর্ড থেকে, এবার মার্ক করেন, মার্ক করে কিবোর্ডে ডিলিট দেন, ডিলিট হয়ে যাবে, বাস ক্রপ হয়ে গেল। ক্রপ নিয়ে এত কি বারবার জিজ্ঞেস করতেছেন বুঝলাম না। আর তার আগে রাইট ক্লিক করে লেয়ারটাকে রাস্টারাইজ করে নেবেন, এখানে রাস্টারাইজ লেয়ার লেখা থাকবে ওটা করে নেবেন। হ্যালো হিমা ভাই। জি ভাইয়া। আচ্ছা আমি ভাই আমরা একই একই পেজে কি তিনটা ছবি ই করতে পারবো? জি জি একই একই, আমি যেমন একই পেজে নিয়েছি সেভাবে নিবেন। আচ্ছা আমি একই পেজে না, হ্যাঁ আমি ওটা আলাদা পেজ আমি, ওকে দেন হচ্ছে ধরুন কাজ শেষ, আমাদের কাজ শেষ হয়ে গেলে ফাইলে যাব, ফাইল থেকে যাব সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ গিয়ে জাস্ট একবার সেভ করব হচ্ছে পিএসডি ফরম্যাট, ফটোশপ পিএসডি ফরম্যাট, দেন আপনি কোন ফোল্ডারে রাখতে চান রাখেন, রেখে সেভ দিয়ে দেন। কোনো কিছু যদি আসে অপশন ওকে দিয়ে দিবেন, ঠিক আছে কোনো অপশন চাইলে ওকে দিয়ে দিবেন। এটা গেল পিএইচডি, মানে হচ্ছে পরবর্তীতে এডিট করা যাবে, এডিটেবল। দেন আবার যাবো সেভ এস ফাইল থেকে, এবার দেবো জেপিজি, যেটা পরবর্তীতে এডিটেবল না কিন্তু সব জায়গায় ইউজেবল, জেপিইজি ফার্স্টেডটা, অনেক তিনটা আছে তার মধ্যে ফার্স্টেডটা, ফার্স্টেডটা দিয়ে সেভ দিব। দেন এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, যা আছে ওকে দিয়ে দিবেন। আমার স্ক্রিনে আমার ডেস্কটপে এই যে ইমেজটা আছে, ইমেজ ওপেন করলাম, ওপেন হচ্ছে, এটা আপনি যে কোনো জায়গায় শেয়ারও করতে পারছেন। এখন এখন বলেন বের হওয়াটা কিভাবে ভুলে গেছি ভাইয়া? কিবোর্ডে এন্টার প্রেস করেন। ফয়সাল ভাই আছেন আপনি অনলাইন? জি ভাই আছি। সবার আগে উপরের লেয়ারে ক্লিক করতে পারি না, সবার আগে উপরের লেয়ারে ক্লিক করেন, এরপর টেক্সট টুলে গিয়ে কুরসি ভে হয় না, এখানে জায়গাতে ক্লিক করেন, যে কোনো জায়গায় ক্লিক করেন এরকম দেখেন, এরকম কি আসছে মার্ক করা? মার্ক করার অপশন আসে, বাট ওটার মধ্যে লিখতে পারি না কিছু। আচ্ছা উপরে কালার কি, এখানে আপনার কি কালার দেওয়া?
রেড আর আপনার লেখার পিছনে কালার কি দেওয়া সবুজ আচ্ছা তাহলে আপনি লিখেন আপনি কিবোর্ড থেকে যা মন চায় লিখেন দেখতেছি আর আপনার লেখা কি বড় নাকি ছোট লেখার সাইজ 400 দিছি তাও হয় না 400 হুম আপনি 400 দিলে কি আপনি মনে হয় আপনি পেজের মধ্যে আটবে দিলাম তাও তো কোনো অক্ষরই আসে না লেখা 72 এ দিলাম তাও আসে না আপনি স্ক্রিন শেয়ার করুন হ্যাঁ এবার আসছে এবার আসছে হুম ওকে ঠিক আছে আচ্ছা ওকে আপনাদের ক্লাস এতটুকুই কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন না হলে ক্লাস শেষ করে দিব ভাই আমার প্রবলেম আছে ভাইয়া জি ভাই বলেন আমি এই যে নেটের কারণে আমি এতক্ষণ অনুপস্থিত ছিলাম খুব কষ্টে কেবল জানি আচ্ছা বলেন তপন ভাই বলেন দেখেন যে আমার একটা পতাকা এখানে আছে স্ক্রিন শেয়ার দেন আগে স্ক্রিন শেয়ার হয়নি এখনো স্ক্রিন শেয়ার দিলাম এখনো আসে না ভাই একটু ওয়েট করেন স্ক্রিন শেয়ারের উপর আমি ক্লিক স্ক্রিন শেয়ারের উপর করতে হবে না ক্লিক করার পর নিচে আবার ওকে ওকে প্লেস করতে হবে ওকে সো ওকে আপনাকে শেয়ার স্ক্রিনে ক্লিক করেন ক্লিক করার পর নিচে দেখেন নিচে অপশন আসছে ক্যান্সেল আর হচ্ছে শেয়ার শেয়ার আসছে হ্যাঁ শেয়ারে ক্লিক করেন alter the case আসছে স্যার ভাইয়া মানে দেখেন আপনি ফারস্টে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে নিচে ডান দিকে আবার শেয়ার লেখা আছে ওখানেও ক্লিক করবেন এখন আসছে কি ওকে হ্যাঁ হচ্ছে আচ্ছা এবার বলেন কি সমস্যা আমার সমস্যা ভাই যে আমার সেন্টারিং তো দেখা দেন আর হচ্ছে র‍্যাপ সেন্টারিং তো ফারস্টে দেখালাম একবার আচ্ছা সেন্টারিং আমি ওই যে লেয়ার অ্যাড করার পরে উপরে যে আচ্ছা আপনি সেটা ঢুকেন আপনার সফটওয়্যারে ঢুকেন হ্যাঁ আপনার সফটওয়্যারে যান সার্চ করে গেল এখানে আপনি দেখুন নাকি এখন সেন্টারিং কি করবেন এখন যে অ্যাড করতে দিলে আমি কন্ট্রোল ধরে এই যে অ্যাড করে আছে দেখেন হ্যাঁ কোন আমার লেয়ার অ্যাড করেছে আচ্ছা আপনি তো একদম লাঠি সহ অ্যাড করছেন তার মানে আপনি র‍্যাপ করলে লাঠি সহ বাঁকায় যাবে এখন ভাই লেখা কি র‍্যাপ করা যায় জি ভাই যায় তাহলে কি করবে বলবেন কি হবে এই যে লেখাটা পড়ে ভাই লেখা নিয়ে আরো ক্লাস হবে লেখাটা পড়ে আপনি লাঠি ছাড়া করবেন ঠিক আছে কন্ট্রোল টি দেন ট্রান্সফর্ম হবে আচ্ছা এড করুন তাহলে র‍্যাপ তো করার নিয়ম থাকে আমি লিখে নিই র‍্যাপ কন্ট্রোল টি দেন কন্ট্রোল টি না হ্যাঁ কন্ট্রোল টি দেওয়ার পরে এরপর আপনি ইমেজের মধ্যে রাইট ক্লিক করবেন রাইট কন্ট্রোল টি দেওয়ার পর যে অবজেক্টটা রাইট করবেন সেই অবজেক্টের ভিতরে মাউসে রাইট ক্লিক করবেন আগে কন্ট্রোল টি দেন তারপরে এই কন্ট্রোল টি হ্যাঁ এবার রাইট ক্লিক করেন হ্যাঁ রাইট ক্লিক অপশন আছে র‍্যাপ হ্যাঁ এবার এখান থেকে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো ধরে টানেন তাহলে হবে এটাই দেন না হ্যাঁ তানে আপু হোমওয়ার্ক গুলো আপনাদের কম্বো 5 গ্রুপে দিবেন প্লাস ফেসবুক গ্রুপে দিবেন
আর মুজি ভাইয়া সব এসডব্লিউ জমা দিতে হবে, আপনারা এসডব্লিউ দিলে জমা দিবেন অবশ্যই, এসডব্লিউ জমা দিবেন হচ্ছে ফেসবুক গ্রুপে। হিমেল ভাইয়া জি ভাই বলেন, আমাকে কাইন্ডলি আরেকবার রাস্টারাইজেশন একটু দেখাবেন, ইমেজ রাস্টারাইজেশন আমার এটাও একদমই পারতেছি না আমি, মানে মানে আপনি যেভাবে বলছেন ওইভাবে আমি করছি যে এটা অটো রাস্টারাইজ হয়ে যাচ্ছে, কিন্তু আমি ওই ডিলিট করতে পারতেছি না। আচ্ছা ডিলিট করতে গেলে কোনো ওয়ার্নিং আসে? আপনি কিছুই আসে না, এটা ওই জাস্ট ওই আপনার আমার অপশন মানে যেটুকু অংশ আমি ডিলিট করতে চাই ওইখানে জাস্ট ফিল আপ হয় ঠিকই, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আপনার ওইখানে কালার ফিল আপ হয়, অন্য কিছু না, ডিলিট হয় না। আমি যখন আবার এটা আমি কন্ট্রোল জেড দিই তখন ঠিকই ওইখানে ওই জিনিসটা ফিল আপ থাকে। কালার ফিল আপ হয় কি, আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা ওটা চলে আসে? জি ওইটাই তো আসবে ভাইয়া, আপনি ব্যাকগ্রাউন্ড কালার তো ওখানে আসে না, আসে না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। আপনি যদি ওই অংশটা কেটে ফালাই দেন তার নিচে কি আছে সেটা দেখা যাবে না, আপনার ওটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে যেন ব্যাকগ্রাউন্ড দেখা যায়, মানে পতাকার পিছনে পতাকার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড তো এটার পিছনে সাদা দেখা যাচ্ছে। পতাকা যখন রাস্টারাইজ করতে চাইলেন জি তখন তো আপনার কাছে রাস্টারাইজ অপশনটা ছিল, আমার এখানে আসতেছে না কেন? আপনার তো তাহলে অলরেডি রাস্টারাইজ করা এইজন্য আসতেছে না। মুহিবুর রহমান ভাই ক্লাস শেষ? আচ্ছা বিদ্যুৎ ভাই লেখা সাইজ বড় করতে হলে লেখা ক্লিক করেন, লেখা মার্ক করে এর উপর থেকে ফন্ট সাইজ বাড়ান। জি ভাই বলেন, আমি তো সেভ করেছি পিকচারটা, ফটোশপে সেভ হয়েছে, এখন এটা কি মানে আমি আমার ইয়েতে আনবো, ডেস্কটপে আনবো? জেপিজি তে সেভ করবেন। ওটা সেভ কিভাবে করব ভাইয়া? ফটোশপে যেভাবে সেভ করছেন সেম ভাবেই, ফাইল থেকে সেভ এজ, এরপর হচ্ছে ফটোশপ ফাইলে ক্লিক করেন, ফাইল থেকে সেভ এজ, ফটোশপ ফাইলে ক্লিক করে ওখান থেকে সেভ করবেন। এই যে এই যে ফাইল থেকে সেভ এজ, সেভ এজ এ গিয়ে এই যে দেখেন সেভ অ্যাজ টাইপ, এই টাইপের থেকে টাইপ থেকে আপনি জেপিজি সিলেক্ট করবেন, এরপরে সেভ করবেন। ও আমাদের ওকে, আর কারো কোনো ক্লাস সমস্যা থাকলে দ্রুত বলেন, ক্লাস শেষ করব ভাই। এটা আমার সেকেন্ড।